কি খবর বাঙালি পোলায় পান তোমাগো ব্যাপক ব্যবধানে হারানোর জন্য আমাগো কিন্তু শখ আকা শেষ ভাই কিসের শখ লুডুর শখ নাকি তোর মাথা কি ভাই সাতা তা কয় টাকা দামের সাতা আরে দূর সহজ করে কই শুন শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারানোর পরে এইবার তো গো ব্যাপক ব্যবধানে হারামু এইটাই আমাগো স্বপ্ন নরমাল স্যালাইন সাথে রাইখেন আপনার স্বপ্নটা এবার স্বপ্নদোষ হয়ে বেরিয়ে যাবে কিন্তু এইসব আজেরা পেঁচাল বাদ দাও ডিম দিয়া প্র্যাকটিস করছি এমনি নাকি তোমাগো ব্যাপক ব্যবধানে হারানোর জন্যই ভাই আপনি অনেক সুখী মানুষ ব্রেন নাই টেনশন নাই যা মুখে আসে তাই বইলা দেন সংসারে মনে হয় আবার আগুন লাগছে হাতুরে তো দুই দিন ধরে প্র্যাকটিসে আসে না দলটার বারোটা বাজাইছে এখন তো আস্তে আস্তে সাইড কাটবেই যাই হোক সাকিব তুমি তাড়াতাড়ি শিক্ষা সফর শেষ করে দেশে চলে আসো একটা স্যান্ডেলের দোকান উদ্বোধন করতে হবে ভাবছিলাম জোয়ারি ভাইয়ের সাথে কাশ্মীর ঘুরতে যামু কিন্তু আপনি তারা দেশে চলে যাইতে কইতাছেন এইটা কোন কথা কাশ্মীরে ঘুরা লাগবো না তোমার আব্বারে কো বিয়া করাই দিতে তাহলে প্রত্যেক দিন রাতে নীল নদে ঘুরতে পারবা আগে ব্যাট পাইলে 450 রান তোলার জন্য আমাগো ব্যাটার গুলা নেটে ছক্কা মারতে মারতে নেট ছিড়া ফেলাইতাছে এখন নেট ছিড়তাছে মাঠে নাইমাগো প্যান্ট ছিড়ে যাবে মাঠে নাইমা তোমাগো প্যান্ট ছিড়া ফেলামু 150 গতির বল অনবরত লাগাইতে লাগাইতে তোমাগো ব্যাটার গুলারে গাঁটটা একটু ভালোভাবে পড়তে বইলো না হলে কিন্তু বোবা জিনিসটা গলে যাবে আমাগো সাথে ম্যাচটা জিতলে বাংলাদেশের বিশ্বকাপ দিয়ে দেওয়া হবে বলছে আইসিসি আরে ভাই মজা নিয়েন না আমরা কিন্তু খুব একটা খারাপ অবস্থায় নাই আমরা পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছি পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা দল 3 নম্বর দলের সাথে কিভাবে জিততে চাস আমি তো সেটাই বুঝি না টেবিলটা উল্টা কইরা ধরেন তাইলেই বুঝতে পারবেন আমাগো পেসাররা খুব একটা সুবিধা করতে পারতাছে না তাই আগামী ম্যাচে স্পিনার বাড়াই আনিমু 240-50 রানের টার্গেট দেন পেসাররা লড়াই করবো কিভাবে তাইলে কি তুই বলতে চাস সব দোষ আমাগো ব্যাটসম্যানদের অবশ্যই আরে তোরা হুদাই নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইস না হাসান ঠিকই বলছে কাক্কু আপনি সিনিয়র রাইখা জুনিয়রদের পক্ষ নিলেন কষ্ট পাইলাম তুই তো বেটা দিন দিন জুনিয়র হয়ে যাচ্ছিস রান না করতে করতে বাংলাদেশের ক্যাপ্টেন রে তো দেখতাছি না ইংল্যান্ডের সাথে 399 রানের টর্নেডো ইনিংস দেখে ডরাইছে নাকি ডরাই না পোলা আমি সাকিব না রে শালা বাবু আমার নেতৃত্বে এবার বাংলাদেশ বিশ্বকাপ জিতবো বিশ্বকাপ তো দূরের কথা আগামী ম্যাচে আমাগো সাথে জিততে দেখাও আমরা টস জিতে ব্যাটিং এ নেমে প্রথম ইনিংসে যে রান করমু সেই রান করতে গেলে তোমাকে দুইবার ব্যাট করা লাগবো কত রান করবেন আপনারা একটু শুনি এই ধরেন 400 রান আর আমরা তো ভাবতাছি ব্যাটিং পালে প্রথম ইনিংসে আমরা 450 রান করমু দুই দিন ধরে হাতুরে প্র্যাকটিসে আসেন আমি তো টেনশনে আছি টেনশনের কিচ্ছু নাই প্রধান কোচ থাকলেও যা হবে না থাকলেও তাই হবে জি স্যার আপনি ঠিক বলিয়াছেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা